নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি, জেনিফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন জেনিফার রান্নাঘর আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এছাড়া আমার সমস্ত রান্নার আপডেট পেতে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বানাবো আমের চাটনি। আমগুলোকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব। হালকা করে ভাপাবো যেন একদম পুরো সেদ্ধ না হয়ে যায়। আমের শুধু যেন টক ভাবটা চলে যায় সেজন্য আমটা ভাপিয়ে নিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। যে আমটা ভাপিয়ে রেখেছিলাম এটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আমটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব জল। দিয়ে দিয়েছি 2 কাপ জল। ফুটে গেছে, এবার আমি বাতাসা দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা বাতাসা। আমের টক মিষ্টি চাটনি। যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে আরও একটু চিনি অথবা বাতাসা দিয়ে দিতে হবে, দিলে বেশি মিষ্টি হবে। তবে একটু কম মিষ্টি দিলে ভালো লাগবে, কারণ এটা
টক মিষ্টি চাটনি, তাই একটু টক ভাবটা হালকাভাবে থাকবে। আমি প্রথমেই হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তার কারণ কি অতিরিক্ত টক যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলেই রেডি আমের টক মিষ্টি চাটনি। এই গরমের সময় এটা খেতে কিন্তু দারুণ। একটা দুটো আম এইভাবে একটু ভেঙে দিলে তাহলে চাটনিটা একটু ঘন হবে। রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব আমের টক মিষ্টি চাটনি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিগুলি অবশ্যই শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।